হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে বিষয়ের সাথে কথা বলবো সেটা হলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে একটা মানে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন সেই টাকা কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে জমা হবে, তার জন্য যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো আজ সেই বিষয়ে আপনাদের সাথে কথা হবে। আর আমি আগে কয়েকটা ভিডিও দিয়েছি সেটা যে কিভাবে দেখাই দিচ্ছি যে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে এবং আর কিভাবে একটা ইউটিউব চ্যানেল সাথে একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব সে বিষয়ে আপনাদের ভিডিও দিয়েছি। আশা করি আমি এই ভিডিওতে দিয়ে দেব যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খোলা যাবে সে বিষয়ে, মানে সেই ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করবো সেটা হলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট। চলুন আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনাদের যে ব্রাউজার আছে ফোনের বা কম্পিউটার যে ব্রাউজার আছে সেই ব্রাউজার যাবেন। যাওয়ার পর যেটা করতে হবে সেটা হলো আপনাকে এখানে লিখতে হবে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ADSENSE অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিলে অ্যাডসেন্স লগ ইন দিয়ে ক্লিক করব। লগ ইন ক্লিক করার পর এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট চলে আসছে, দেখুন চলে আসছে তাই না? তাই আপনাদের এটা হলো চলে আসলো, মানে আপনাদের আমি দেখাবো যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি খুলবো বা কোনো ঝামেলা নেই। চলুন আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাদের এই যে কোণারে ক্লিক করতে হবে। আপনাকে ক্লিক করার পর যেটা করতে হবে সেটা কারেজ স্টাডি এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেটা করতে হবে হলো আপনাকে চ্যানেলে যাইতে হবে। এই যে চ্যানেল যাইতে হবে, যাওয়ার পর আপনাকে দেখুন এর একটা অপশনও নাই, আপনাকে প্রথমেই আপনাকে যে এটা করছেন সেরকম ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে হবে আপনাকে একটা এসএমএস আসবে অটোমেটিকভাবে, আমি কলও দিতে পারবেন বা কল বা মেসমেস, তাই আমি আপনার এসএমএসই দিছি। সো এখানে একটা নাম্বার চাইতেছে, আমি একটা নাম্বার দিয়ে খুলতেছি জিরো। আপনাদের যে নাম্বারটা দেবেন মানে অ্যাক্টিভ করবো কীভাবে একটা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব। চলুন ও সরি এটা তো হবে না মনে হয়। ওকে ওকে, তাই আপনাদের যে ফোনে এসএমএসটা গেছে সেই এসএমএসে যে কোড নাম্বারটা আছে 6টা সেটা আপনাকে এখানে দিতে হবে। আমার এটাকে আসলো 6842 05। ওকে সাবমিট ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করতে হবে। ওকে আপনার এটা ভেরিফাই হয়ে গেছে। আর আপনার এখন আমি যেটা করব কীভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য যোগ করবো ইউটিউব চ্যানেলের সাথে, আপনাকে প্রথমে আপনাকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে বাংলাদেশ সিলেক্ট আছে এখানে ইউনিট স্টেটের জায়গায় ক্লিক করতে হবে, মানে এই যে কোনো তালাশ করতে হবে যেখানে ইউনিট স্টেটস এই জায়গায় ক্লিক করার পর আপনাকে যেটা করতে আর কিছু করার না কাজে যেন সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটন ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে তারপরে স্টার্টস অফ ফিউচারে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে আগে এই মোটিভেশন এনাবেলটা ছিল না, এখন এনাবেল আসছে, তাই এখানে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এনাবেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে দেখুন 4টা ধাপ আছে, আগে কিন্তু এরকম ছিল না, এখন 4টা ধাপ আছে, তাই 4টা ধাপ আপনাকে পূরণ করতে হবে। তার পূরণ করার জন্য আপনাকে প্রথমে স্টারে ক্লিক করবে, প্রথম যে অন নম্বর রুলস আছে এটা ক্লিক করার পর আপনাকে এনে মানে 3টা অপশন আছে, 3টা অপশন আপনাকে টিক দিতে হবে, মানে ক্লিক করতে হবে। টিক দেওয়ার পর আপনাকে এই আই অ্যাক্টিভ এখানে ক্লিক করতে হবে, অ্যাক্টিভে না ক্লিক করার পর আপনাকে মানে প্রথম ধাপ দেখুন ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিমস অ্যাক্টিভ, ঠিক আছে এখন অ্যাক্টিভ হয়েছে। এখন আপনার সাইন আপ এ ফর অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে স্টার বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করতে হওয়ার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখনও চাইছে যে মানে মানে অন্য যদি আপনার একটা অন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে যোগ করতে পারবেন,
যদি একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে, মানে একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনাকে কারেন্ট অর এস এখানে অ্যানাদার অ্যাকাউন্টে খুলে ক্লিক করতে হবে। যেমন ইএস ক্লিক করছে, আমাদের এটা একটা আছে, তার জন্য আমি ইএস ক্লিক করতেছি। এখানে ক্লিক করলে কিন্তু আমার একটা সেন্ট অ্যাসেন্ট অ্যাকাউন্টের জন্য যোগ হয়ে যাবে। আপনাকে এখন এই অ্যাসেট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে একটা ফর্ম আসবে, ফর্মটা পূরণ করতে হবে। দেখুন আসতেছে, ফর্মটা আসতেছে। এখন অ্যাসেন্ট অ্যাকাউন্ট যেহেতু আমার আগের যে অ্যাসেন্ট অ্যাকাউন্টটা ছিল তার সাথে যোগ হয়ে গেল, এই তো। তারপর আপনার একটা মানে ফর্ম আসবে, ফর্মটা পূরণ করতে হবে। আমি ফর্মটা পূরণ করলাম না, আপনারা আশা করি ফর্মটা পূরণ করে নেবেন, বুঝতে পারবেন। আর আপনাকে তিন অপশনটা ক্লিক করতে হবে। তিন অপশনটা স্টার বাটনে ক্লিক করার পর আপনাকে এই সবগুলো চাবেন, যেহেতু সব এরকমই আসতে চান, তাই সেভ বাটনে ক্লিক করতে হবে। বাস, আপনার কোনো কাজ নেই, শেষ। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য কমপ্লিট। এখন আপনি যদি আর্নিং করেন তাহলে আপনার যে টাকাটা থাকবে, মানে জমা হবে, সব টাকাই এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে জমা হবে। তাই আমরা এতক্ষণ একটা অ্যাডসেন্স মানে ইউটিউব চ্যানেলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকাটা জমা হবে সেই টাকার মানে জন্য আমরা একটা ইউটিউবের সাথে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যোগ করলাম। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দেখবেন, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে আরও বলবেন, যে কমেন্ট করে জানাবেন যে আমি এই জায়গায় বুঝি নাই আর নতুন কিছু আর কিছু বললাম না। তাই আজকের মতো এটুকুই, সামনে আরও ভিডিও নিয়ে আসবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।